Assalamu alaikum. Ajke theke amra haircut related kichu Swedish noun, kichu Swedish verb ebong kichu Swedish phrase shikbo. To chul katte gele amader ei shobdo gulo sobtheke beshi use kora hoy, to amra egulo mukhosto kore nebo. Frisör, frisör, frisör hocche hairdresser jini chul kate onake bola hoy frisör. Salon, salon, সালং হচ্ছে সেলুন, মানে যে জায়গাটা যে দোকানটা চুল কাটা হয় ওটাকে বলা হয় সালং। ফ্রিসর যিনি চুল কাটে, সালং যেখানে চুল কাটে জায়গাটা সেলুন। হোর, হোর, হোর মানে হচ্ছে হেয়ার চুল। ক্লিপনিং, ক্লিপনিং, ক্লিপনিং হচ্ছে হেয়ার কাট। ফেরিনিং, ফেরিনিং, ফেরিনিং হচ্ছে কালারিং, চুলের যখন কালার করা হয় ওইটাকে বলা হয় ফেরিনিং। স্টাইলিং, স্টাইলিং যেটা ইংলিশে আমরা বলি মানে কোন স্টাইল করতে চাচ্ছেন আপনি ওইটা তো বলা হয় স্টাইলিং। হাম্পো, হাম্পো, হাম্পো হচ্ছে শ্যাম্পু। খেয়াল করবেন মানে লেখাটা দেখতে অনেকটা সেম হলো ওটা কিন্তু একটু ওইখানে ইয়ে আছে, যেমন এসের পরে সি আছে, ইংলিশে আবার ওইটা নাই। তো সুইডিশে উচ্চারণ করা হয় খাম্প, খকার খা যেটা ওইটা খাম্প, খাম্প। বলসাম, বলসাম হচ্ছে কন্ডিশনার। হোরতর্ক, হোরতর্ক হচ্ছে হেয়ার ড্রায়ার। এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে হোর মানে হেয়ার, আর তর্ক মানে হচ্ছে শুকানো, কোনো কিছুকে শুকালে ওইটা আমরা বলি তর্ক। তো একসাথে হয় হোরতর্ক মানে হেয়ার ড্রায়ার। তারপর হচ্ছে স্পেগেল, স্পেগেল, স্পেগেল হচ্ছে আয়না। তো আমি আরেকবার বলে যাই, ফ্রিসার, ফ্রিসার, সালং, সালং, হোর, হোর, ক্লিপনিং, ক্লিপনিং হেয়ার কাট যেটা, ফেরিনিং, ফেরিনিং কালারিং, স্টাইলিং, স্টাইলিং, খাম্প, খাম্প হচ্ছে শ্যাম্পু, বলসাম, বলসাম হচ্ছে কন্ডিশনার, হোরতর্ক, হোরতর্ক হচ্ছে হেয়ার ড্রায়ার চুল শুকানো, স্পেগেল, স্পেগেল হচ্ছে আয়না। তো আজকে এতটুকুই থাকবে, পরে টিউটোরিয়ালে আমরা শিখব হেয়ার কাট চুল কাটার ওই সময় যে ওয়ার্ডগুলো আমরা সবথেকে বেশি ইউজ করি সেগুলো। সবাই ভালো থাকবে, সালামু আলাইকুম।